হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি আজ আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। এটা নতুন বলবো না, এটা আমরা সবাই কম বেশি এটা পারি। তবে একটা আইটেম দিয়ে কিভাবে অনেকগুলো আইটেম করা যায় সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর সামনে আসছে কুরবানি, আমাদের অনেক সময় ফ্রিজ নষ্ট হয়ে যায় বা ফ্রিজে জায়গা থাকে না, সেক্ষেত্রে আমরা কিভাবে একটা আইটেম দিয়ে ছয়টা আইটেম করতে পারি সেটি আপনাদেরকে উপস্থাপন করে দেখাচ্ছি। দেখুন, উপভোগ করুন কীভাবে করছে। আমি প্রথমে এখানে আমার 12 কেজি গরুর মাংস আছে, এর মধ্যে আমি একে একে পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, আদা রসুন পেস্ট, মোট কথা মাংসের যা যা মশলা আছে সব দিয়ে আমরা ম্যারিনেশন করে রাখবো এখানে 1.5 থেকে 2 ঘন্টা। আর গাইস, এখানে একটু বলে রাখছি, এখানে হলুদটা দেওয়া যাবে না, কারণ আমি এটা দিয়েই 6টা আইটেম করব। সব আইটেমে তো আর হলুদ ইউজ করা যায় না, তাই আমি এখানে হলুদটা আমি উইন্ডো রেখেছি। আর বাকি সব মশলা দিয়ে আমি ভালো মতো মাখিয়ে 2 ঘন্টা ম্যারিনেশন করে রেখেছি। তারপর আমি একে একে যে যে আইটেমগুলো করেছি সেগুলো আপনারা দেখুন। ফার্স্ট আমি করেছি কষানো মাংস, এর ভিতর এখন চুলায় দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেলে, মাংসটা সিদ্ধ হয়ে গেলে, মাংস থেকে যে জোলটা বের হবে সেটাই আবার যখন কষিয়ে যাবে, মোট কথা শুকিয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে রাখবো এর ভিতর। এখন এ থেকে আমি অল্প অল্প করে মাংস নিয়ে যেটা রান্না করব আমি সেই প্রসেসিং আমি আগাবো। আমি এর জন্য প্রথম তো আমি একবারে সবগুলো করেছি হলুদ ছাড়া, এখন এখান থেকে কিছু মাংস নিয়ে আমি কষিয়ে নিচ্ছি হলুদ দিয়ে। এটা হলো আমার কষানো আইটেম। এরপরে সেকেন্ড যেটা থাকছে সেটা হলো এই মাংসটার ভিতরেই আবার হলুদ ছাড়া যে মাংসটা রান্না করেছিলাম সেখান থেকে আবার কিছু মাংস নিয়ে এটার ভিতরে আমি আলু মিক্স করে নিচ্ছি। এর ভিতরে আমি হলুদ দিয়ে দিচ্ছি আর সাথে আলু দিয়ে এটাকে ভালো মতো জাল দিয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা হয়ে গেল আমার 2টা আইটেম। এখন দেখাচ্ছি আমি আমার 3 নম্বর আইটেমটা। আমার 12 কেজি মাংস থেকে আমি 3 কেজি মাংস নিয়ে নিচ্ছি, এখানে হলুদ মিশিয়ে নিচ্ছি এবং স্বপ্নের কালো বোনা মশলা নিয়ে এর ভিতরে শুকনো মরিচ ভেজে রাখা সেগুলো আমি গুঁড়ো করে দিয়েছি এবং কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো মতো এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন উপরে তেলটা উঠে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। এই হয়ে গেল আমার কালো বোনা আইটেম। এখন দেখাচ্ছি আমি 4 নম্বর, কাঁঠাল দিয়ে গরুর মাংস। এটাও আমি এখানে গাইস 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি এবং আমার কাঁঠাল সিদ্ধ করা ছিল, সেই সিদ্ধ করা কাঁঠালের সাথে আমি মাংসটা মিক্সিং করে নিয়ে নিয়েছি। এখন কাঁঠালটা সিদ্ধ হতে দিন এবং এখানেও কিছু হলুদ মিশিয়ে নিন। তারপর গাইস, এটা যখন কষানো হয়ে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে নামিয়ে ফেলুন। এরপরে থাকছে 5 নম্বর। এখন আমার সেই 12 কেজি মাংসর থেকে আবারও 2 কেজি মাংস আমি নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এর ভিতরে 1 কেজি পোলাও চাউলের সাথে আমি মিক্সচার করে আমি তিহারি রান্না করে ফেললাম। 6 নম্বরে থাকছে কাবাব। আমি এখানে কাবাবটা করেছি কাঁঠাল দিয়ে। বেসিক্যালি আপনারা কাঁঠাল ছাড়া এমনও যদি করতে চান আপনারা করে নেবেন। আপনারা এখানে ডাল দিয়ে করতে পারেন বা এমনিও মাংস দিয়ে করতে পারেন, তো আমি কাঁঠাল দিয়ে করেছি, আমি সেটি দেখাচ্ছি। আর এই কাবাবটা আমি কীভাবে করেছি আমার আগের ভিডিওতে দেওয়া আছে। থ্যাংক ইউ গাইস, আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক দিতে ভুল করবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর গাইস, এই সামনে কুরবানি ঈদ আসছে, আপনারা গরুর মাংস অনেকে হয়তো বা ঝামেলার জন্য করতে পারেন না একটু একটু করে, তখন সেক্ষেত্রে আপনারা 12 কেজি 15 কেজি করে এইভাবে বিভিন্ন আইটেমের মাংস আপনারা তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজ তাহলে এ পর্যন্ত, থ্যাংক ইউ, ভালো থাকবেন।